আর উৎসব শুরু হয়ে গেছে নীলাদ্রিবাবু, চিন্তা করবেন না, ষষ্ঠীর বোধন ওসি দিয়ে শুরু হয়ে গেছে, টালাথানার ওসি, কলা বউয়ের স্নান হবে আপনার ডিসি দিয়ে, তারপরে কিন্তু সিপি দিয়ে আমরা অষ্টমীর অঞ্জলি দেব, আর নবমীর সন্ধি পূজায় আমরা পিসি অব্দি পৌঁছে যাব, চিন্তা করবেন না। উৎসব মীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মীরা সফেদ। নীলাদ্রিবাবু ঠিক এখানে আমার একটা কথা, এই যে পোস্টপোল ভায়োলেন্স যে শব্দটার সঙ্গে আমি থ্যাংকস টু বিজেপি বলছি একটা অন্য কারণে, প্লিজ দর্শক বন্ধু, প্রিয় দর্শক বন্ধু, আমাকে ভাববেন না যে আমি বিজেপি একমাত্র পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছে বা তার প্রতিবাদ করেছে কথাটা বলছি তা নয়, অঙ্কন অন্য কারণে বললাম। আপনারা জিয়ে রাখতে পেরেছিলেন, আদালত অব্দি টেনে নিয়ে গিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে, বা আমরা পারেননি যে কোনো কারণে হোক, তাদের সাংগঠনিক দুর্বলতা বা অন্য যে কোনো কারণে হোক পারেননি, কিন্তু এরকমই পোস্টপোল ভায়োলেন্স গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শহরে মোড় থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত জায়গা পর্যন্ত দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এমন হাজারো অভিযোগ লিপিবদ্ধ করে যেগুলো আইনিভাবে লিপিবদ্ধ হয়েছে, এফআইআর হয়েছে, তার সমস্ত অভিযোগ সঙ্গে করে ফাইল আপ করে নিয়ে বামপন্থীরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে। বামফ্রন্টের প্রবীণ চেয়ারম্যান বিমান বসু, যিনি ফ্রিতে কারোর কাছ থেকে কোনোদিন একটা লজেন্স খেয়েছেন বলেও তার অতি বড় শত্রু কোনোদিন অপবাদ দিতে পারবে না, সেই বিমান বসু এই মিটিংটা সেরে বেরিয়ে আসার পর সবথেকে বেশি করে আলোচনা হয়েছিল ওরা ফিশ ফ্রাই খেয়েছেন কি খাননি। আমার ধারণা নীলাদ্রিবাবু জুনিয়র ডাক্তাররা তো, তারাও তো মানুষ, এই সমাজেই বড় হয়েছেন, বড় হতে হতে দেখেছেন, ওরা বোধ হয় থেকে বা দেখে কোনো একটাভাবে শিখেছেন, না হলে লাইভ স্ট্রিমিং চাইবেন কেন বলুন তো, সমস্যার সমাধানটা যেখানে আসল কথা। বামপন্থী কর্মীরা কিন্তু কেউ বাড়ি ফিরেছেন বলে আমার কাছে খবর নেই, যাদের যাদের ফাইল নিয়ে বিমানবাবুরা গিয়েছিলেন, কিন্তু বিমানবাবু ফিশ ফ্রাই খেয়েছেন কি না বা বিমানবাবুরা ফিশ ফ্রাই খেয়েছিলেন কি না সেদিন, সেটা নিয়ে আজও আলোচনা হয়নি নীলাদ্রিবাবু। অনির্বাণ, ইউ আর ট্রিভিয়ালাইজিং দ্য ইস্যু। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, এখন যে পরিস্থিতিটা হয়েছে, ইটস দ্য গভর্নমেন্ট, সেইটা এই জটটাকে ভাঙাটা খুব দরকার, যার জন্য দুপক্ষই অভিযোগ নিয়ে প্রবেশ করার পর কৃষক শ্রমিক অথবা নেহাতে একজন শিল্পী চারণ কবির যে হাল হয়েছিল, সে হালটা আমাদের চোখের বাইরে থেকে যাক বা তেমন একটা চেষ্টা হচ্ছে সেটা আমাদের চোখের বাইরে থেকে যাক, তার জন্য কি লাইভে মানা? অঙ্কন কারণটা কি বলুন তো, আপনি কিছু বুঝতে পারছেন? লাইভে মিথ্যে বলা যায়, সত্যি শোনা যায় না। আসবো নীলাদ্রিবাবু, আপনি একটু অঙ্কনের কাছে গিয়েছি, অঙ্কন একটু বলুক। প্রথম কথা হচ্ছে দেখুন, স্বাগতা লক্ষ্মী দেবী থেকে শুরু করে চিকিৎসকরা তো মানে আমাদের শরীরের যখন আমরা অসুস্থ হয়ে পড়ি সেগুলোকে ওনারা পরীক্ষা করে বুঝতে পারেন যে কি হয়েছে না হয়েছে, তো এনারা তো চিকিৎসক, এরা এখন বুঝতে পেরেছেন যে এই রাজ্যের প্রশাসনের মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে, শিক্ষা থেকে খাদ্য থেকে দেখেছি যে দুটো বিষয় নিয়ে ওনারা ডিল করছেন, স্বাস্থ্য এবং পুলিশ, ওনারা বুঝতে পেরেছেন যে সরকার এই দুটো জায়গায় অসুখ ধরা পড়েছে। এবার অসুখ ধরা পড়ার পর চিকিৎসকরা যেমন আমাদেরকে পরামর্শ দেন যে এই যে দেখুন মাল্টি অর্গান ফেলিয়ার, এখানে আপনার হয়তো অপারেশন করে অ্যাপেন্ডিক্সটা বাদ দিতে হবে বা এই এইগুলোকে আপনাকে ফলো করতে হবে, ডায়েট চার্ট মেনটেন করতে হবে বা এই ওষুধ খেতে হবে, তো চিকিৎসকরা তো একদম সাধারণ কিছু কথা বলেছেন, যে পাঁচটা দাবির কথা বলেছেন সেই পাঁচটা দাবি তো প্রশাসনিক প্রধান হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের ইস্যুটাকে রিজলভ করার পাঁচ মিনিটের সময় ছিল। কি তারা দাবি করেছেন চিকিৎসকরা, যে পাঁচ দফা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী কিসের দরকার পড়েছে তা নিয়ে এপক্ষ দুপক্ষ তিন পক্ষ লাইভ বিনা লাইভ ইত্যাদি বৈঠক করতে, যাদেরকে ধরা হয়েছে যে ধরুন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য সচিব, এনাদেরকে দাদা আমি একটু বলে নিই, আপনি বলবেন শুনুন না, যে যে সমস্ত আধিকারিকদের প্রমাণিত যাদের ব্যর্থতা রয়েছে, যেমন সিপি বিনীত গোয়েল বলেছে 14 তারিখ ওইখানে আমার ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, ধর ধর করে 7,000 মব এসে ভাঙচুর করে দিয়ে চলে গেছে, তার মধ্যে 1% উনি অ্যারেস্ট করতে পারেননি, মানে 70 জনকে উনি অ্যারেস্ট করতে পারেননি, তাহলে এই সিপি
কোন মানে কোন জাদুবালা এখনো পদে থাকবেন? এই ডাক্তারবাবুরা বলেছেন ওনার মানে ওনাকে পদ থেকে অপসারণ করা হোক। তো এইটা করতে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে আমি তো তোমাদের দিদি হিসেবে এসেছি। আরে বাবা, আপনাকে তো কেউ, আপনি কার্তিক ব্যানার্জির দিদি হিসেবে আপনি তো ইস্যুটাকে সলভ করতে পারবেন না। আমি কার্তিক ব্যানার্জির দিদি, এই জন্য তো আপনি ভোটও চাননি যে আমাকে দিদি রাখতে ভোট দাও। আপনি মুখ্যমন্ত্রী হবেন বলে তিন তিনবার বাংলার মানুষ আপনাকে ভোট দিয়েছে। তা সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সিদ্ধান্ত নিতে আপত্তিটা কোথায়? এই বৈঠকেরই প্রয়োজন ছিল না, লাইভ স্ট্রিমিংয়েরই প্রয়োজন ছিল না। আর আমরা কেন, আমি শেষ করে নিচ্ছি 10 সেকেন্ড, এর আগেও তো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রীর আমি সমস্যার সমাধান করে দেব, 2019 সালে মনে নেই নির্বাচনের সময় উনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানে আন্দোলনরত চাকরি প্রার্থীদের বলেছিলেন মডেল কোড অফ কন্ডাক্টটা উঠে যাক, আমি আপনাদের ইস্যুগুলোকে সলভ করে দেব। যে উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন সেই উপদেষ্টা কমিটি আরো বড় দুর্নীতি করেছে, সেই উপদেষ্টা কমিটির লোকজন আজকে জেলের ভাত খাচ্ছে। মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ, চিকিৎসক, চাকরি প্রার্থী, আন্দোলনকারী বা সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মী কেউ বিশ্বাস করে না, তাই লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গ উঠেছে। আর মুখ্যমন্ত্রী উৎসবের কথা বলেছেন, উৎসব হবে। আমি একটা কথা শুরু বলে দিই, অনির্বাণ বাবু আমি একটা কথা বলছি, হ্যাঁ একটা জরুরি, বেশ আমি একটা জরুরি ইনফো অঙ্কন দিয়ে রাখি। স্বাগতালক্ষ্যে বসে আছেন, স্বাগতালক্ষ্যে আপনি আপনার সঙ্গীদের, আপনাদের আপনার সাথীদের জানাতে পারেন যে আপনাদের সঙ্গে করে নিয়ে যাওয়া দুজন স্টেনোগ্রাফার তাদের মিটিংয়ে ঢোকার অনুমতি অন্তত মিলেছে। আপাতত লাইভে কাগজে লিখতে কোনো সমস্যা নেই, মানে লাইভে কাগজে লিপিবদ্ধ রাখতে এ রাজ্যের সরকারে কোনো অসুবিধা নেই। যদি আপনাদের পক্ষ থেকে দুজন স্টেনোগ্রাফার যান, তারা ঢোকার পারমিশন পেয়েছেন, তারপরে কিন্তু সিপি দিয়ে আমরা অষ্টমীর অঞ্জলি দেব, আর নবমীর সন্ধি পুজোয় আমরা পিসি অব্দি পৌঁছে যাবো, চিন্তা করবেন না। বৈঠকে স্টেনোগ্রাফার থাকছে, চিকিৎসকদের স্টেনোগ্রাফার থাকছেন, দুজন স্টেনোগ্রাফারকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত। তার কারণ আপনাদেরকে আবার জানিয়ে রাখি, যা দেখছেন তার ওপারে ক্যামেরা যাওয়া আপাতত নিষেধ, লাইভের ক্ষমতা সীমিত, লাইভ অনেক কিছুই করা যাচ্ছে না আপাতত। দেবাশিস বাবু, হ্যাঁ অনির্বাণ, তুমি বারবার এটাকে একটা কথা দিয়ে পুরো আলোচনাটাকে করছো, লাইভ লাইভ লাইভ, আসলে এটা অন্য জায়গা থেকে বোঝার রয়েছে। সংকটটা কিন্তু লাইভের নয়, সংকটটা হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার স্বচ্ছতার সংকট। ফলে আমি বারবার করে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে চাইছি, যেটা একেবারে রাষ্ট্র ব্যবস্থার সংকটের স্বচ্ছতার সংকট। ব্যবস্থাটা কি বেঁচে নেই? না না না, কেন কেন স্বচ্ছতা, কেন স্বচ্ছতার সংকট? আজকে একটা সরকারি ব্যবস্থার মধ্যে খুন হলো, 35-36 দিন পার হয়ে যাচ্ছে, ব্যবস্থা ট্র্যাকডাউন করতে পারছে না, খুনটা কী করে হলো? তাহলে প্রশ্নটা বারবার করে যে জায়গাটায় উঠছে সেটা হচ্ছে স্বচ্ছতার সংকট। একটা আলোচনা হবে, সেই আলোচনাটা আজকে কিন্তু মনে রাখতে হবে, ডাক্তারবাবুরা ভিকটিম হয়েছেন এবং তারা সামনে থেকে রাস্তায় দাঁড়িয়ে প্রথম সারির মেধা রাস্তায় পড়ে রয়েছে 36 দিন, এবং তারা বিচ্ছিন্নভাবে পড়ে নেই, গোটা সমাজ তাদের সাথে পড়ে রয়েছে। এই লাইভ দেখবার অধিকার শুধু পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষের নয়, সারা দেশের এবং বিশ্বের ছড়িয়ে থাকা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। এই লড়াইটা কার সাথে কার হচ্ছে জানো তো? এই রাজ্যের অশুভ শক্তি এর সাথে রাজ্যের শুভ শক্তির লড়াই হচ্ছে, আর তাকে আড়াল করবার জন্য এই লাইভ অপারেশনটাকে গ্যাগ করা হচ্ছে। তার মানে মূলত যে স্বচ্ছ ব্যবস্থাটাকে কণ্ঠরুদ্ধ করার জন্য লাইভ ব্যাপারটাকে ডিবার করা হচ্ছে। এটা রাষ্ট্রের কাছে কিন্তু অত্যন্ত চিন্তার জায়গা, কারণ এটা একটা অগণতান্ত্রিক। আমি ঠিক সেই চিন্তার জায়গা থেকে এতক্ষণ এই প্রশ্নগুলো তুলে গিয়েছি যে মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর হঠাৎ হাসপাতাল ভিজিট, হঠাৎ হাসপাতালে গিয়ে চিকিৎসকদের বরখাস্ত করা বা সাময়িক বরখাস্ত করা, এই সবটা লাইভে করতে অভ্যস্ত তিনি, হঠাৎ আজ লাইভে এত তার বিতরাগ কেন? লাইভ ছিল ভীষণ প্রিয়, সেই লাইভই সব বিষিয়ে দিল, কী করে সম্ভব জানি না। কি